চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেতুল মোকাররম জাতীয় মসজিদে জোহরের পর ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে বরানী কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি। শোক জানিয়েছেন আইনমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ও রাজনীতিবিদ সহ বিশিষ্ট জনেরা। আফরোজা হাসি রিপোর্ট। কলকাতার সুবর্ণপুর গ্রামে 1935 সালের 2 নভেম্বর জন্ম নেয়া ব্যারিস্টার রফিকুল হক বর্ণাঢ্য কর্মজীবনে আইন পেশায় দীর্ঘ প্রায় 60 বছর পার করেছেন। 1990 সালের 7 এপ্রিল থেকে 17 ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি, কিন্তু কোনো সম্মানই নেননি। সাংবিধানিক ও আইনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারকে সহযোগিতা করেছেন বর্ষীয়ান এই আইনজীবী। তত্ত্বাবধায়ক সরকারের আমলে আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে আইনি লড়াই করেন তিনি। বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে 15 অক্টোবর রাজধানীর আদ্দিন হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রফিকুল হক। 20 অক্টোবর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ব্যারিস্টার রফিকুল হক তার উপার্জিত অর্থের প্রায় সবই ব্যয় করেছেন মানুষের কল্যাণ ও সমাজসেবায়। আজ তিনি নেই, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় তার লড়াই অবিস্মরণীয় হয়ে থাকবে। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। টানা 2 দিনের ভারী বর্ষণে রাঙামাটির বাঘাইছড়িতে মারিশা দিঘিনালা সড়কে পাহাড় ধসে পড়েছে। এতে বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সড়কের দুই পাশে আটকে পড়েছে কিছু যাত্রীবাহী গাড়ি। সেনাবাহিনী এবং সড়ক ও জনপথ বিভাগের সদস্যরা মাটি সরানোর কাজ করছেন। রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সরকারের দায় প্রমাণে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজেতে 500 পৃষ্ঠার নথি জমা দিয়েছে গাম্বিয়া। শুক্রবার নেদারল্যান্ডসে আইসিজের সদর দপ্তরে এই নথির সঙ্গে আরও 5000 পৃষ্ঠার সহায়ক নথি জমা দেওয়া হয়। এ পদক্ষেপকে রোহিঙ্গাদের ন্যায় বিচার পাওয়ার পথে বড় ধরনের অগ্রগতি বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন 45 রাইটস। গত নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে মামলা করে গাম্বিয়া। শুনানি শেষে মিয়ানমারকে রাখাইনে গণহত্যা রোধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী নিজেদের অবস্থান তুলে ধরতে আরও 3 মাস সময় পাবে মিয়ানমার। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 4,24,00,000 ছাড়িয়েছে। মৃত্যু 11,48,000-এর বেশি আর সুস্থ হয়েছে 3,14,00,000 মানুষ। যুক্তরাষ্ট্রে সংক্রমণের দ্বিতীয় ধাপে একদিনে 77,000-এর বেশি করোনা আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। কোভিড রোগীদের চিকিৎসায় প্লাজমা থেরাপির তেমন কোনো কার্যকারিতার প্রমাণ পায়নি ইন্ডিয়ান মেডিকেল রিসার্চ কাউন্সিল। সংক্রমণ ঠেকাতে ইতালিতে বেড়েছে কোভিড অ্যালার্ট অ্যাপসের ব্যবহার। বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় আজ শনিবার মহা অষ্টমী। করোনা ভাইরাসের কারণে এবার ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে না কুমারী পূজা। এরই মধ্যে অষ্টমীর সন্ধি পূজা শেষ হয়েছে। শারদীয় দুর্গোৎসবে পূজারী ও ভক্তরা মহাষ্টমীকে বিশেষ জাঁকজমকপূর্ণ করে পালন করেন। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 11 দিন বাকি। ইতিমধ্যে 5 কোটিরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। চূড়ান্ত প্রেসিডেন্সিয়াল বিতর্ক শেষে নির্বাচনী প্রচারে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। করোনা সংকট মোকাবেলায় ব্যর্থ হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেছেন জো বাইডেন। তবে নিজ অবস্থানে থেকে দেশের জন্য সঠিক দায়িত্বই পালন করে যাচ্ছেন বলে জানান ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হলে করোনা সংকট মোকাবেলায় নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন সেবা প্রকল্পের আওতায় আনা হবে জানিয়েছেন জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ডেমোক্রাট কমলা হ্যারিস বলেছেন মার্কিন জনগণ এমন একজন প্রেসিডেন্টকে প্রত্যাশা করছেন যিনি সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশকে অগ্রগতির দিকে নিয়ে যাবেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যে একাধিক র্যালি ও সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। আইপিএলে একতরফা লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে 10 উইকেটে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে মুম্বাই ইন্ডিয়ান্স। শারজায় টস এর আগে ব্যাট করা চেন্নাই প্রতিপক্ষের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও জাসপ্রীত বুমরার গতির কাছে দুমড়ে মুচড়ে যায়।
দলীয় 43 রানে 7 উইকেট হারানো ধোনির দল স্যাম করনের 50 তে শেষ পর্যন্ত 100 রানের গণ্ডি ছাড়ায়। 9 উইকেটে 114 রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। 14 রানে 4 উইকেট নেন ট্রেন্ট বোল্ট। জবাব দিতে নামে দুই ওপেনিং ব্যাটসম্যান কুইন্টন ডিকক এবং ঈশান কিশানের দুর্দান্ত ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। ঈশান 68 এবং ডিকক অপরাজিত থাকেন 46 রানে। 10 ম্যাচে মুম্বাইয়ের এটি সপ্তম জয় এবং 11 ম্যাচে চেন্নাইয়ের অষ্টম পরাজয়। প্রিয় দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।